আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপনাদের গাছগুলোর জন্য একটি তরল সার তৈরি করে দেখাবো, যেটি আপনাদের গাছের মধ্যে প্রয়োগ করলে আপনাদের গাছগুলো আরও সজীব হয়ে উঠবে এবং খুব বেশি পরিমাণে ফুল ফল দিতে সক্ষম হবে। তো আমরা যারা শহরের মধ্যে বাস করি বা আমরা যারা ছাদ বাগান করে থাকি, তো আমাদের এসব গাছের মধ্যে আমরা জৈব সার প্রয়োগ করতে পারি না বা আমরা সার সহজে পাই না। তো আমরা সেই সারের পরিবর্তে এই তরল সারটি খুব সহজে বানিয়ে আমরা সেটি দিতে পারি। আর এই সারটি আপনারা যে কোনো পুরাতন মাটিতে প্রয়োগ করলে সেই মাটিটা কিন্তু সারে রূপান্তর হয়ে যাবে এবং গাছ খুব সুন্দর বেড়ে উঠবে। তো অল্প টাকার মধ্যে আপনারা এই কীভাবে এই তরল সারটি তৈরি করবেন এবং আপনাদের গাছের মধ্যে দিবেন, তো সেটি আমি সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, কীভাবে এটি তৈরি করা যায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো আমরা গাছের জন্য এই তরল সারটি তৈরি করার জন্য আমরা সরিষার খৈল ব্যবহার করব। তো আমরা এই সরিষার খৈল সকলেই চিনে থাকি। আমরা সরিষা থেকে তেল বের করার পর যেই উপাদানটি থাকে সেটি হলো সরিষার খৈল। এই যেটি দেখতে পাচ্ছেন এটি হলো সরিষার খৈল, এরকম থাকে। তো এটি আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন। তো এখানে আমি হাফ কেজি কিনে নিয়ে এসেছি, এখানে 30 টাকার। তো আপনাদের সে এখানে কত টাকার হয় কম বেশি হতে পারে। তো এখানে হাফ কেজি আমি সরিষার খৈল নিয়েছি এবং এখানে বালতিতে কিছু পানি নিয়ে নিয়েছি। তো এখানে আমি 3 লিটার পানি নিয়েছি। তো এটি হচ্ছে 3 লিটারের একটি বালতি। তো এই বালতির মধ্যে 3 লিটার পানিতে আমি এখন এই সরিষার খৈলগুলো ভিজিয়ে দিব। তো এই সরিষার খৈলের যে দানাগুলো রয়েছে এগুলো আমি এখন সবগুলোই এই বালতির মধ্যে ঢেলে দিব। আপনারা এরকম স্বচ্ছ পানির মধ্যে সব খৈলগুলো ঢেলে দিবেন। তো এরপর এগুলো ঢেলে দেওয়ার পর আমরা একটি লাঠি দিয়ে সেগুলোকে ভালো মতো নেড়াচড়া করব এবং সেগুলোকে ভেঙে ভেঙে দিব। তো আমি এই লাঠিটা দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করবো, যাতে সেগুলো একটু ছোটো ছোটো গুঁড়ো হয়ে যায় বা ভেঙে যায়। আমি একটু গুঁতো দিচ্ছি যেন নিচে যেই বড় বড় দানাগুলো রয়েছে সেগুলো যাতে গুঁড়ো হয়ে যায়। আপনার চাইলে আগেও সেটি গুঁড়ো করে তারপরে পানির সাথে মিক্স করতে পারেন, আর তাছাড়া এমনিতে দিলেও সেটি গলে যাবে। তো এরপর আমি এটিকে ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে দেব। এই যে ঢাকনাটা দিয়ে ভালো মতো পুরো মতো একদম ঢেকে দিলাম, চারপাশে লাগিয়ে দিলাম। তো এভাবে আপনাকে এটিকে 7 থেকে 8 দিন রেখে দিতে হবে। একটি ছায়াযুক্ত স্থানে আপনার 7 থেকে 8 দিন এভাবে রেখে দিবে। তো আমি এটিকে এখন রেখে দেব। তো একদিন পর আমি এটিকে এখন আবার খুলছি ঢাকনাটি। তো এই ঢাকনাটা খোলার পর আপনারা এরকম দেখবেন যে কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে। তো প্রত্যেক দিন একবার করে আপনাকে এটিকে খুলতে হবে এবং সেটিকে ভালো মতো নেড়ে দিতে হবে, গ্যাসটা যাতে বের হয়ে যায় আর সবগুলো উপাদান যাতে ভালো মতো মিক্স হয়ে যায় পানির সাথে। তাই প্রতিদিন একবার করে খুলবেন এবং একটি লাঠি দিয়ে সেটি পানিটাকে ভালো মতো নেড়ে দিবেন। এভাবে নেড়ে দেওয়ার পর আবারও আমি এটিকে লাগিয়ে দেব। তো প্রত্যেক দিন আপনারা এভাবে করে নেড়ে দেবেন একবার করে। আপনারা যদি 7 দিন রাখেন বা 6 দিন রাখেন তো 6 দিনে আপনারা দিনে একবার করে এভাবে নেড়ে দেবেন, তারপর আবার ঢেকে দেবেন। তো আবার আমি ঢেকে দিলাম। তো আজকে হলো 7 দিন পর। তো
7 দিন পর দেখবেন যে ধীরে ধীরে এরকম পানির কালারটা এরকম হয়ে আসবে, আর পানিটা আরও গাঢ় হয়ে যাবে। প্রথম দিন কিন্তু পানিটা খুব পাতলা ছিল আর কালারটা অন্যরকম ছিল, তো 7 দিন পর দেখতে পাচ্ছেন যে পানির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর পানিটা অনেকটা গাঢ় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে পুরোটাই পুরো পানিটা চেঞ্জ হয়ে গেছে 7 দিন পর। তো এখন আমি এই এখানে 3 লিটার রয়েছে, 3 লিটার পানিকে আমরা 10 গুণ পানির সাথে মিক্স করব। তো আমি এখানে 10 লিটার পানি নিয়েছি, তো 10 লিটার পানিতে আমি 1 লিটার সেই তরল সারটি মিক্স করব। সেই তরল সারটি কিন্তু সরাসরি গাছে প্রয়োগ করা যাবে না, আপনাকে অবশ্যই 10 গুণ পানির সাথে মিক্স করতে হবে। তো এখানে 2 লিটারের মগ এটি, তো এখান থেকে আমি তরল সারটি নিয়ে নিব 1 লিটার। আর এখানে পাশে যে বালতিতে পানি রয়েছে সেখানে 10 লিটার পানি রয়েছে, তো 10 লিটার পানির সাথে আমি 1 লিটার পানি সরি 1 লিটার সার তরল সারটি মিক্স করলাম। অর্থাৎ 1 লিটার তরল সারের জন্য আমরা 10 গুণ পানি ব্যবহার করব। আর এটিকে অ্যাড করার পরে এভাবে ভালো মতো একটু নেড়ে দেবো, তো পুরো পানির কালারটি এরকম হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তো এখন 10 লিটার পানি কিন্তু তরল সারে রূপান্তর হয়ে গিয়েছে, তো এই 10 লিটার পানি আমি এখন আমার গাছগুলোতে প্রয়োগ করব। তো এখানে 10 লিটার রয়েছে, আরও বাকি 2 লিটার রয়েছে, সেই 2 লিটার কিন্তু আরও 20 লিটার পানির সাথে আমরা ব্যবহার করব, অর্থাৎ 30 লিটার পানি বা তরল সার আমাদের আমরা পেয়ে যাব এবং প্রত্যেক গাছের জন্য সেটি আমরা ব্যবহার করতে পারব। আর এটি গাছে প্রয়োগ করার পূর্বে আপনারা গাছের গোড়ার যে মাটিগুলো থাকে সেটি একটু আলগা করে নেবেন, তাহলে এই সারটি ভালো কাজে দিবে। তো আপনাদের টবের মাটি হোক বা আপনাদের মাটির নিচে মাটির মধ্যে যে গাছগুলো থাকে সেগুলো গাছ হোক, যে কোনো গাছের মধ্যে আপনারা এই তরল সারটি প্রয়োগ করতে পারবেন। আর এটি প্রয়োগ করার আপনারা কিছুদিনের মধ্যেই দেখবেন যে আপনাদের গাছের যে গ্রোথ সেটি খুব দ্রুত বৃদ্ধি পাবে। আর এটি আপনারা মাসে 2 বার ব্যবহার করতে পারবেন, 15 দিন পর পর আপনারা এই তরল সারটি আপনাদের গাছের জন্য ব্যবহার করতে পারবেন। আর আমরা যারা ছাদে গাছ লাগাই বা আমরা যারা ছাদ বাগান করি তাদের জন্য এই সারটি অনেক উপকারী একটি সার, কারণ আমরা টবের মাটি খুব ঘন ঘন আমরা পরিবর্তন করতে পারি না বা সার প্রয়োগ করতে পারি না। তো আমরা যারা আমরা ছাদ বাগান করি বা টবে গাছ লাগাই তাদের জন্য এই সারটি খুব সহজেই তৈরি করে আমরা গাছের মধ্যে দিতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই সারটি আপনিও তৈরি করে আপনাদের গাছের মধ্যে প্রয়োগ করবেন, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের গাছও খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং ফল ফুল দিতে সক্ষম হবে। তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।